গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুকুল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দুষ্টু মিষ্টি সোনাবতী। সকাল সকাল দেখো একদম সুন্দর সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাজুগুজু করে, একদম ঠোঁটে হালকা করে হালকা লিপস্টিক, না সরি ভুল করে বলে ফেললাম, তোমাদের একটু ডিপ লিপস্টিক পরে নিয়েছি, ছেলেকে রেডি করে নিয়েছি। ওদিকে দেখো মা বাবা সব রেডি হয়ে গাড়িতে বসে পড়েছে, মা ব্যাগ নিয়ে ওয়েটিং করছে। কার জন্য বলে দাও তুমি কোথায় ঘুরতে যাচ্ছ? বোনে চলে এসেছে, বোনে আমার বোনে নিয়ে চলে এসেছে সব। একটু হাই বলে দাও, একটু হ্যালো গাইস বলে দাও। তো কোথায় যাচ্ছি বলো তো? চলো দেখো, চলে এসেছি গাড়ি করে, গাড়ি থেকে নেমে পড়েছি। আর দেখতে পেলে ফুল নিয়ে নিল মা, আর সামনে দেখো ব্রাহ্মণ দেখতে পাচ্ছ, আর এদিকে দেখো আমি যাচ্ছি, বোন যাচ্ছে, আমি যাচ্ছি, বোনের জামাই আছে, মা আছে, বাবা আছে, ওদিকে আমার ছেলে আছে, আর ওদিকে বোনের মেয়েও আছে, সবাই আছে। তো চলো দেখো গাড়ি রাখছি। আর এদিকে এটা কোথায় বলো তো? চিনতে পারছো? কেউ চিনতে পারছো না নিশ্চয়ই? বলে দিই, কালীঘাটে এসেছি। দেখো কত লাইন পড়েছে। তো পুজো আমি দিইনি, কারণ অনেক ভিড় ছিল, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে লাইন ছিল। আর তখন আমার ছেলে ওয়েটিং করবে না, বাচ্চা তো, বোনের মেয়েও দাঁড়াবে না, আমি আর ছেলেও দাঁড়াবে না। তো ওই জন্য আমি আর বোন দুজনে মিলে গাড়ির মধ্যে ওয়েটিং করছিলাম, আর মা আর বোনের জামাই ওরা সব গেছিলো পুজো দিতে। তো চলো বেরিয়ে পড়ছি ওখান থেকে, কারণ ওখানে গাড়ি রাখতে দেবে না। তো ওখান থেকে ওই জন্য বেরিয়ে আমরা গাড়ির ইসেতে গ্যারেজে যেয়ে বসে, সরি গাড়ির গ্যারেজ না, মানে গাড়ি যেখানে রাখা হয় পার্কিংয়ে, ওখানে যেয়ে আমরা ওয়েট করবো মা আর বোন। হাই বন্ধুরা, তো দেখো আমরা এই দেখো গাড়িতে বসে আছি, এদিকে বোন রিলস করছে, এই দেখো হাই বল, কোনো হাই বল। আর এই যে আমার বোনের মেয়ে, এই যে আমার ছেলে দুষ্টুমি করছে, এখানে আমরা গাড়ি গ্যারেজ ইসেতে বসে আছি। আর মা বোনের জামাই ওরা সব গেছে পুজো দিতে, কালীঘাটে এসেছি আমরা, আসতে কোন কালীঘাটে এসেছি আমরা পুজো দিতে। তো আমি যাইনি, আমি ছেলেকে খাওয়াচ্ছি, এদিকে বোনও যায়নি, কেউ আমরা কেউ যাইনি, আমরা দুজন বসে আছি, বোন জামাই মা ঠাওয়া সবাই মিলে গেছে কালীঘাটে ফেটে পুজো দিতে। তো চলো কথা পরে আবার কথা হবে, ঠিক আছে? কেমন লাগছে প্রতীক আজকে প্লিজ জানাবে কমেন্টে। তো এর মধ্যে দেখো চলে এসেছি, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা কোথায় বলো তো? চিড়িয়াখানা। তো আমাদের সেদিনকে অনেক জায়গাগুলো প্রোগ্রাম ছিল, কালীঘাট ছিল, চিড়িয়াখানা ছিল, ভিক্টোরিয়া ছিল, আর দক্ষিণেশ্বর ছিল। তো আমার দক্ষিণেশ্বরটা তোমাদের দেখাতে পাইনি, কারণ আমার ফোনটা আমার প্রথমত একদমই চার্জ ছিল না, চার্জ থাকলো জমা রেখে দিয়েছিল। তো ভেবেছিলাম বাইরের লোকেশনটা দেখাবো, কিন্তু দেখাতে পাইনি, সরি, দুঃখের বিষয়। আর দেখতে পেয়েছি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে, যেটা বলার মতো না, অস্বাভাবিক ভিড় ছিল। আমরা 24 তারিখে গেছি, তাতেই এত ভিড় ছিল, আমরা ভাবছিলাম 25 তারিখে গেলে তাহলে কী না হতো বলো। আর সত্যি কথা কি, তোমাদের সঙ্গে 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার মন মেজাজ খুবই খারাপ ছিল কিছু প্রবলেমের জন্য। অনেকেই কথা আছে না, বাধা, তুমি চলার পথে অনেক রকমের বাধা আসবে, সেই বাধা অতিক্রম করে চলতে হবে। তো সেটাই আমার ক্ষেত্রে হয়েছিল, আমি অনেক বাধা এসেছিলো, তো সেটা আমি অতিক্রম করে আমি নিজে ঠিক করেছি। আমার ভালো থাকাটা দরকার, তাই না? মানুষ যে যার মতন, যে যার লাইফ, সে তার ভালো থাকার অধিকার আছে। সঠিক কথা বললাম কি না সেটা বলো কিন্তু কমেন্টস করে, ঠিক আছে? তো চলো আর কথা বলবো না। দেখো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি জন্তু দেখতে, প্রচুর পরিমাণে জন্তু ছিল, আর প্রচুর পরিমাণে চিড়িয়াখানাতেও ভিড় ছিল ভেতরটাতে। দেখতে পেয়েছো রাস্তা যতটা ভিড় যেন, তার 3 ডবল ভিড় যেন ভেতরে ছিল। মানে মনে হচ্ছিলো কি যে আমি 25 তারিখে এসেছি না 24 তারিখে এসেছি, বুঝতে পারছিলাম না। আমরা ভেবেছিলাম যে 25 তারিখে ছুটির ডেট, হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে ঠিক করে দেখতে পাবো না। তো দেখলাম 24 তারিখে এসেও সেই একই সেম। তো চলো চিড়িয়াখানার দেখে নিই একটু পশু জন্তু টন্তু, বাচ্চাদেরও দেখে নিই, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, সবটা তো পারলাম না, ছোটো ছোটো অল্প অল্প শেয়ার করলাম। তার মাঝখানে কী হয়েছিল, চিড়িয়াখানায় আমরা সব আলাদা হয়ে গেছিলাম, আমি আর ছেলে আলাদা হয়ে গেছিলাম, ওরা মা বাবা বোন বোনের জামাই ওরা সব আলাদা হয়ে গেছিলো। তো আমি ওদেরকে বললাম ফোন করে, দেখো বাইরের রাস্তাতে একটাই, যাওয়ার পথে বেরোবো একসঙ্গে, চলো দেখতে থাকো যে যার মতন পশু পাখি। তো চলো সেইদিকে দেখো কী সুন্দর একটা গাছ দেখতে পেয়েছি, গাছটা ক্যাপচার করে নিয়েছি ফোনের মধ্যে। আর দেখতে পেয়েছি প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে এত ভিড় যে কোনো জায়গায় 10 মিনিট দাঁড়িয়ে তুমি করবে কোনো রকম, সেটাও তুমি করতে পারবে না, এরকম একটা অবস্থা ছিল। আর বহু কিছু কিছু জন্তু ছিল, কিছু কিছু জন্তু ছিল না। আর তার থেকে হলো কি, একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হলো কালীঘাটে আমার খুবই বাজে লেগেছে। একটা মায়ের মন্দিরে যেখানে একটা শান্তি করে পুজো দেওয়ার জায়গা, সেই জায়গাটা একদমই সত্যি খুবই বাজে। কার কেমন লেগেছে আমি জানি না, আমার খুব বাজে লেগেছে ওখানকার বিহেভিয়ারগুলো ওদের ব্রাহ্মণদের। তো চলো আর কথা বাড়াবো না, এদিকে গাড়ি করে ওখান থেকে গাড়ি করে চলে এসেছি ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া তো বিশাল ভিড়, প্রচুর লাইন পড়েছে দেখতে পাচ্ছ, লাইন দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে যাচ্ছি দেখার জন্য। আর ওদিন আমার ফোনে একদম চার্জ কমে গেছিলো, ওই জন্য আমি সেইভাবে তোমাদের সঙ্গে পুরোটা ভিডিও শ্যুট করতে পারিনি। তবু যতটা পেয়েছি ততটা করেছি, কিছু ফটো তুলে নিয়েছি, আর ছোটো ছোটো 2-1টা রিলস বানিয়ে নিয়েছি ঝটপট করে। আর যারা আমার ইনস্টাগ্রাম আইডি জানো না, তাদের বলে দিচ্ছে আর একবার,
আমার ইনস্টাগ্রাম আইডি হলো সোনা মিঠু, আর আমার এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না, ঠিক আছে? ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করবে, লাইক শেয়ার তো বলাই আছে। আর ওদিকে দেখো ছেলেকে উপরে জ্যাকেটটা খুলে দিয়েছিলাম, কারণ অতিরিক্ত গরম লাগছিলো দুপুরবেলা। তো আমিও দেখো এদিকে দেখো, তোমরা তো যারা যারা কলকাতার লোক আছো তারা ভিক্টোরিয়া দেখেছো, আর যারা কলকাতার বাইরে থাকো তারা দেখে নাও আমার ভিডিওতে সামথিং একটু। ওকে, তো কেমন লাগছে প্লিজ বলবে ভিডিওটা। তো চলো দেখো, দেখতে থাকো, আর চারিপাশটা বেশ সুন্দর লাগলো, আমার তো খুবই ভালো লাগলো। আমি ভিক্টোরিয়া এর আগের বার একবার এসেছিলাম তোমার দাদাভাইয়ের সঙ্গে অনেক বছর আগে, কিন্তু আমি ভিক্টোরিয়ার ভেতরে ঢুকতে পারিনি, তোমার দাদাভাই নিয়ে আসতে আসতে অলরেডি ভিক্টোরিয়ার গেট বন্ধ হয়ে গেছিলো। তো আমার খুবই ভালো লাগছিলো দেখতে, বেশ আমি অনেকগুলো রিলসও বানিয়েছি। এখানে দেখো বাইরেটা খুব সুন্দর লাগছিলো, আর আকাশটার সঙ্গে যেন বাইরেটা যেন একদম মানে আলাদাই একটা সৌন্দর্য লাগছিলো। আমার তো প্রচণ্ড পরিমাণে আর প্রচণ্ড পরিমাণে সেদিনটা এনজয় করেছি। বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে গেছিলাম, সেটাই খাওয়া দাওয়া করেছি, আর বাইরের টুকটাক খাবার দাবার খাওয়া হয়েছে যেটা না ধরারই মতন। তো আমরা খুবই এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ বলতে কেউ ভুলবে না, ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে তো বৌদিকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। ওকে, তো চলো, কেমন বলো? আর দুদিন ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক 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 খারাপ লেগেছে আমার। আর যারা আমার ভিডিও পাওনি বলে খুবই মিস করছিলে, আমাকে অনেকেই মেসেজ করেছে প্রতি ভিডিও দিচ্ছ না কেন, কিছু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি, সেটা কী প্রবলেম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই মুহূর্তে না কদিন পরে শেয়ার করবো। তো চলো দেখো, আমরা গুটি গুটি পায়ে ঢুকে যাই ভেতরটা, ভেতরটা একটু আমিও দেখি আর তোমাদেরও যতটা পাচ্ছি শেয়ার করছি, দেখার জন্য চেষ্টা করছি, ঠিক আছে? তো চলো আবার নেক্সটে আর একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আসতে চলেছি, ঠিক আছে? কেউ কিন্তু মিস করবে না, ব্লগ মিস করলে প্রবলেম। হয়তো তোমরা বলবে বৌদি কী দাদানো, কিছু লোক ভালো লাগবে, কিছু লোক আবার নেগেটিভ কমেন্ট করবে যে কী সব দেখাচ্ছ। দেখো সব রকম